ben oğlum, hadi bir dakika. আলামিন মসজিদে আজকে দুই ধাপে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ শেষ হচ্ছে এবং সেকেন্ড সেশনের জন্য আমরা এখন ভিতরে ঢুকবো। প্রথম পর্বের নামাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কতদিন পরে নামাজ হবে? এটা প্রায় তিন মাস, তিন মাস পরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ তিন মাস পরে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ নামাজ পড়া লাগে। আল্লাহ এখানে তো দুই ধাপে নামাজ হয়। হ্যাঁ, আপনার সেকেন্ড পর্ব যেইরা? হ্যাঁ, আমি সেকেন্ড পর্ব যেইরা। হ্যাঁ, ওকে। নামাজে আইতেলে অবশ্যই কিতা করা লাগবে? জায় নামাজ লাগবে? হ্যাঁ, জায় নামাজ লাগবে, আর তো গ্লাভস লাগবে, মাস্ক লাগবে। ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি। ওকে, ধন্যবাদ আপনার। থ্যাংক ইউ ভাই। الذي جعل يوم الجمعة سيد الأيام ولا نعبد ولا نستعين إلا إياه وهو الذي فرض صلاة الجمعة فاسعوا إلى ذكر الله والصلاة على محمد سيد الأنام وعلى آله وأصحابه الكرام خصوصا على أفضل البشر بعد الأنبياء بالتحقيق أمير المؤمنين أبي بكر الصديق وعلى النافق بالصدق والصواب أمير المؤمنين عمر بن الخطاب وعلى كامل الحياء والإيمان أمير المؤمنين عثمان بن عفان وعلى والد كل والد أمير المؤمنين علي